যে যে জায়গায় ছিল সে সেই জায়গাতেই ব্যবসা করবে। ভেঙে গেছে দোকানদারে তিরপুল লাগিয়ে চর বিছিয়ে বসে জায়গা ছাড়ার জায়গা। এত আমার যতটুকু জ্ঞান হয়েছে রাজনৈতিক, মানে যতটুকু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি মূলে হচ্ছে জায়গা। হ্যাঁ, রাজনৈতিক সম্পর্ক নয়, দীর্ঘদিনের সম্পর্ক করে আছে তাদের সাথে। আমি কথা বলতাম দীর্ঘদিন যেভাবে তোলার চাপ এদের উপরে, আর এক ওই ব্যক্তিটার নাম, যে ব্যক্তির নামে অভিযোগ, দীর্ঘদিন তার নামে অভিযোগ, সে এখান থেকে নাকি অনেক নেতাদের সাথে হাত পাকাচ্ছে, সেই বিষয়ে আমি জানি। তাকে এখনো পর্যন্ত সে বলতে নেওয়া হয়নি। দ্বিতীয়ত এখানে যে ব্যবসায়ীরা যেটা বলেছে তার সাথে আমি সহমত। আমি তো বাড়িতে যখন শুনেছি তখন তো আমার সন্দেহ হচ্ছিল যে এই জমিটাকে নিয়ে হচ্ছে এত চক্রান্ত হতে পারে। তবে হ্যাঁ, যে পুড়ে যাক আর পুড়িয়ে দেওয়া হোক আর যাই হোক, যেখানে যে ব্যবসা করছিল সে সেখানেই ব্যবসা করবে। তাহলে এই চক্রান্তের মধ্যে কি কালীঘাটের কোন কথা? এখানকার ব্যবসায়ী যেটা তিন পুরুষ ধরে ব্যবসা করছে, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, এখানেই তারা ব্যবসা, বাপদাদা আমল থেকে, বাপদাদার আমল থেকে করে আসছে, কোনো যাওয়ার অপশন নেই, এখান থেকে এখানেই থাকবে। এবার মুখ্যমন্ত্রী খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা বিপদে, যেগুলো কাজে লাগবে না সেখানে এক কথায় জলে পানিতে ফেলে দিচ্ছে। বেকারে যারা ব্যবসায়ী আছে তাদের পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, এবং আগামী সোমবার থেকে যাতে এই ব্যবসায়ীরা এখানে এসে, কারণ দুর্গাপুজোর সময় এখন আসতে চলেছে, সোমবার থেকে যাতে ব্যবসা করতে পারে, ওই পুরা জায়গার সামনে যেতে বসে ব্যবসা করতে পারে তারও ব্যবস্থা কর্পোরেশনকে, দেখুন। আমি এখনো পর্যন্ত আশা করব, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আশা করব সিআইডি নিরপেক্ষতা তদন্ত করে যারা দোষী তাদের, বা কিভাবে আঙুল লেগেছে, কেন ফায়ার ব্রিগেডের গাড়ি লেটে এসেছে, বা সেই সময় কেন কম এসেছে, দেখানো হচ্ছে অনেক মিডিয়ার মাধ্যমে 10টা 8টা, কিন্তু মেন যখন সিনটা চলেছে তখন কটা ছিল? এখানে আর এত কাছে ফায়ার ব্রিগেড থাকার পর সব মাত্র দুপিস ছিল, আর যদি মনে করে সিবিআই নিয়ে কেসটা ঝুলাবো, এখন কোর্টের দরজা খোলা আছে, এই সব সিআইডি যদি নিয়ে মনে করে কেসটা ঝুলাবো, কোর্টের দরজা খোলা আছে, ওই আমি যাব, ব্যবসায়ীরা আছে তারা যাব, সেখানে গিয়ে হাই লেভেলে ইনভেস্টিগেশনের জন্য চাইবো, কারণ এখানে রুজি রুটি, এখানে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর যদি এখানে প্রায় হাজারের উপরে ব্যবসায়ী আছে, তাদের যদি রুজি রুটিতে আঘাত দেয়, প্রায় 15 লক্ষ মানুষ এই ব্যবসার সাথে জড়িয়ে আছে, তাদের রুজি রুটির উপরে যদি আঘাত দেয়, ছেড়ে কথা বলার তো জায়গা নাই। আমি আবারও রিপিট করছি, এই শান্তিরঞ্জন বাবুর নাম যে নিচ্ছে, কেন নিচ্ছে? শান্তিরঞ্জন বাবুর আলু অত্যাচারে এরা অতিষ্ঠ হয়ে আছে। আজকে পুলিশের কেউ তো সক্রিয় দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, অনেক নিয়ম কানুন দেখাচ্ছে, এই পুলিশ জানতো না কারা তোলাবাজি করে, তখন পুলিশ কোথায় ছিল? আজকে মিডিয়া পার্সন হাতে এসেছেন আপনারা, আপনাদের জন্য পুলিশ একটু সক্রিয় দেখাচ্ছে। তবে হ্যাঁ, আমি আবারও রিপিট করছি, প্রয়োজনে এনাদের জন্য তিরপল দিয়ে ব্যবস্থা করা হোক, পাকা ঘরের দরকার নাই, দিনেরও দরকার নেই, চট বিছিয়ে এরা বসে ব্যবস্থা করে দেন। আমাদের সাঁতার লাগানো ভালো দোকান, দোকান পুরো ছাই হয়ে গেছে, তার ভিতরে মালপত্র ছিল, তার পরিমাণ আমি বলছি না, যা ছিল আমি যা দেখে এসেছি, একটা সুতো নেই, যা আছে সব ছাই আছে। আমাদের একটা প্রশাসন থেকে দিদি এসেছিল, যত যা আছে আমাদের একটা দিয়ে গেছে, প্রশাসন নিজের মতো কাজ করছে, আমরা ওনাকে মেনেছি, প্রশাসনের উপর যাবো। আমরা দেখছি 3 দিন সময় নিয়েছে, 3 দিনের মধ্যে উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, তারপর আমাদের যাতে যে অবস্থান আছে আমরা একটা নেব। আমাদের শুধু একটা আমার যেটা দাবি, আমাদের যেটা জায়গা ছিল আমরা সে জায়গাতেই বসে ব্যবসা করি, একটা আমরা
পুড়িয়ে দিয়ে আমাদের কোন রকম কোন পাশে তো কোন লোকই আসছে না। আমাদের ডিডিএস ছিল, ডিডিএসে আমাদের আশ্বাস দিয়েছে, আমরা চাই শান্তি রঞ্জন দে যেন অ্যারেস্ট হয়, আপনারা সেটা আওয়াজ তুলুন, আপনাদের মাধ্যমে যেন পৌঁছায়, মিডিয়ার মাধ্যমেও যেন পৌঁছায়। দেখুন, আমি যখন মঙ্গলহাটে আগুন লেগেছে আমি খবর পেলাম, মঙ্গলহাটকে তো আজ থেকে টার্গেট নয়, হাওড়া এই শহরের আর জায়গা নাই প্রমোটিং এর জন্য, বাংলা ভাষাই বলছে একদম, এটা কি এখন পাখির চোখ করে রেখে। তো আমারও একটাই কথা, যারা যেখানে ব্যবসা করছিল তারা সেখানেই ব্যবসা করে, অনেক দাদা দিদি অনেক কথা বলে, অনেক জায়গায় শিফটিং করে দেবে, অনেক নাম যেখানে যারা ব্যবসা করে আমি আছি আপনাদের, আমি আছি, ওখান থেকে সরার জায়গা নাই, যেখানে ব্যবসা করতেন তিন কোটি হবে, ওখানেই ঠিক হবে। অনেক থেকে যাচ্ছে প্রশ্ন করলে হয়তো বলেন রাজনীতির কথা, কিন্তু প্রশ্ন করতে হবে, নাহলে আপনি আপনার অধিকার পাবেন না, আপনারা প্রশ্ন করলে আপনি আপনার অধিকার পাবেন না, দেবে না আপনাকে অধিকার, আপনাকে বললো আজকে আসবে বলেছে, ওই জন্য আমি আজকে ঢুকলাম না। ওই তো সম্পূর্ণ পরিকল্পনা, এটা কোনো বিপজ্জনক হয়নি, এটা সম্পূর্ণ পরিকল্পনা করে এই জিনিসটা করা হয়েছে, কিন্তু আমাদের সোমবার থেকে পুনরায় বসতে দিতে হবে, এটাই আমাদের দাবি। ভাইজান, আমাদের দাবি ওই একটাই, আমরা আমাদের কিছু নেই, আমাদের সোমবার যেভাবে আছে আমরা ওইভাবেতেই পরিষ্কার করে আমাদের পুনরায় জায়গায় ফিরত যেতে যায়, আমাদের সোমবার থেকে বসতে দেওয়া হোক। আমার যতটুকু জ্ঞান হয়েছে রাজনৈতিক, মানে যতটুকু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি, মূলে হচ্ছে জায়গা, এই এত কিছু ক্ষয়ক্ষতির মূলে হচ্ছে জায়গা। এবার আমাদের বন্ধুদেরকে বলতে, আমাদের যা দাবি দাবা দাদাকে জানিয়েছি, এবার